মারে ভাই আমার তার হাতে আর রয়েছে এনিমি। ওই ফেলরে 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 মেরে ফেলরে ভাই আমি চাল। ওই মেরে ফেলরে 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 মরছা মরছা আই সোনা হয়ে গেছে আবার প্রত্যেককে ড্যামেজ দিতাছে। তো চলো ভাই এখানে হচ্ছে ল্যান্ড করছি আমরা হচ্ছে পিকেতে। চলো চলো আমরা আপাতত এখানে ল্যান্ড করি। ল্যান্ড করার পরপরই আমরা এখান থেকে 200 টোকেন পেয়ে গেছি। ও ভাই সামনে তাই এনিমি। এই এনিমি এনিমি মারে মারে ভাই কোথায় কোথায় কথা কথা আমার তার হাতে আর রয়েছে এনিমি। ওই ফেলরে 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 মেরে ফেলরে ভাই আমি চালাতে পারি না। আমি তুমি নো একসাথে কেসে ভাত আমাকে শহীদ বানিয়ে দিয়েছে ভাই। এটা রাস্তা ছিল। ওকে ভাই কোনো ব্যাপার না। ওকে এখানে আমাকে আবারও রিভাইভ দেয়া হলো অ্যান্ড আমি এখন নামছি হচ্ছে ওই পিকে পিকে পিকে। যাওয়া যাবে না রে ভাই আমার আমার স্কোয়াদের অলরেডি দুইটা খতম হয়ে গেছে। তো আমাকে ওখানে নামতে হবে না আপাতত, মানে নামা বিপজ্জনক হয়ে যাবে। মাইনাস থাকে গেলে একদম বিপদে পড়ে যাবো। সো কেয়ারফুলি খেলতে হবে। এখানে বিমা সেক্টরে ল্যান্ড করলাম অ্যান ভাই আমার 200 টোকেন। আমার টিমমেট শহীদ হয়েছে দুইজন, ওই দুইজনকে রিভাইভ তো দিতে হবে ভাই। ওকে চলো চলো এখান থেকে রিপেয়ার কিট হালকা পাতলা লুট টুট করে নিই। ওকে ভাই এক্স অ্যামেট পেয়ে গেছি। ওকে টোকেনের বক্সটা ওখান থেকে খেয়ে নিয়ে আসবো। ওকে 400 টোকেন একজনকে রিভাইভ দিতে পারবো। ওকে চলো 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 ভাই। ওকে চলো ভাই আগে অ্যামেট টুবি হাতে আমরা মরেছিলাম কারণ আমি ভাই অ্যামেট টুবি চালাতে পারি না। ওকে চলো চলো ভাই একজনকে নামানো যাক, নামিয়ে দিলাম। ওকে আপাতত আমাদের 4 নাম্বারের মামুন 420 ভাই ওকেও নামিয়ে দিয়েছে। আমার টিমমেট অল মানে কমপ্লিট হয়ে গেছে। ওকে চলো ভাই এবার হচ্ছে হালকা পাতলা লুট করব। আমার টিমমেটগুলো ফাইট করছে মনে হয় পিকেতে। তো চলো যাওয়া যাক পিকে। ওকে ভাই পিকেতে আসার পরপরই এখানে একটা সুপার ড্রপ পড়েছে। সুপার ড্রপটা খেয়ে খেয়ে আমি উপরে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি। ভাত কোথায় ভাই? ও হচ্ছে উপরে রয়েছে, ওখানে উঠে রয়েছে ভাই। ভাই আমার টিমমেট দুইটা শহীদ হয়ে গিয়েছে। তো আমাকে হচ্ছে আপাতত এখান থেকে প্রস্থান করতে হবে ভাই। আজকের ম্যাচে শুধু আমি প্রস্থান করে 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 ম্যাচটাকে শেষ করে দিচ্ছি। ও ভাই আবার আরেকটা মরলো। নো 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 ওখানে নাকি ভয়াবহ রকমের ফাইট চলছিল। তো ওখান থেকে আমি হচ্ছে লিফ নিয়েছি কারণ মাইনাস তাকে গেলে ভাই কত বড় মাইনাস যাবে আমি নিজেও জানি না কারণ আমার এখনো জিরো কিল। জিরো কিল ভাই এটা কোনো কথা? ওকে চলো আমি এই ম্যাচ শুধু রিভাইভ দিয়েই দিই ভাই ম্যাচটা শেষ হয়ে যাবে। ওকে যাক কোনো ব্যাপার না, ম্যাচটা ভাই মাইনাস তো বাঁচাতে হবে তাই না? ওকে চলো ভাই জোনে গিয়ে আমাকে হচ্ছে রিভাইভ দিতে হবে ভাই। এটা কোনো কথা? আমি এখনো আসছি জিরো কিলে। সো এখান থেকে হচ্ছে এই টোকেনের বক্সটাকে 1000 টোকেন হয়ে গেল। অ্যান্ড সামনে ওখান থেকে আরও 200 দেখো আমি 1200 টোকেনের মালিক হয়ে গেছি। এখন ভাই রিভাইভ দিতে হবে অ্যান্ড 1200 টোকেন দিয়ে দুইজনকে নামিয়ে আমি হয়ে গেলাম একদম পথের ফকির, ফকির আলমগীর হয়ে গেছি। এবারে চলো ভাই সামনে ভাই এখান থেকে হচ্ছে আমাকে জোনে ফিরতে হবে, জোনে যেতে হবে। ও সামনে কে নেমে সামনে এই তো ভাই ওই 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 ভাই বেঁচে গেলো বেঁচে গেলো হ্যাডশটটা। ওই ওই মেরে ফেলা রে ফেলা রে ফেলা রে মরে যা মরে যা সোনিয়া হয়ে গেছে আবার প্রত্যেকে ড্যামেজ দিতেছে। ওকে চলো এই তাকে আগে ফিনিশ করে দিলাম। আর উপরে ওই যে ওই যে ওই যে ওই যে হালার পুত্রে ওখান থেকে ড্যামেজ দিচ্ছিল থার্ড পার্টি। এই নে এই নে এই নে ভাই ক্রিমিনাল র্যাপ ক্রিমিনাল মরে গেছে পড়ে গেছে। ওকে চলো ভাই এটাকে এই কনফার্ম হয় না কেন মরে না কেন হালার পুত্রে বিলায়ের পরাণ। ওকে চলো এটাকে আগে ক্লিয়ার দিয়ে দিলাম ভাই। এবারে দুইটা কিল হয়ে গেছে কোনো মতে ভাই, কোনো মতে এইবারে মরলে ফেলাস পেতেও পেতে পারি। ওকে চলো হালকা পাতলা এখান থেকে লুট টুট করে নিলাম কারণ আমার কাছে মেডকিট নাই। ওকে চলো ভাই লুট টুট করা শেষ, এবারে আমাকে হচ্ছে জোনে ঢুকতে হবে। চলো যা যা। ওকে ভাই প্রাইস চলে এসেছি জোনের মতো। এখানে চরম লেভেলের ফাইট চলছে। একটাকে দিলাম সকা মেরে, এই তো মেরে দিলাম একটাকে। ওকে চলো এটাকে আগে ফিনিশ করে দিলাম। এবারে গাড়িতে উঠে চলো ওদের খোঁজ খবর নেওয়া যাক। উপরে আরও কয়টা রয়েছে ওখানে খোঁজ খবর নিয়ে দেখি। এই যে এই যে এই যে এখানে লাফালাফি চলছে। এই 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 মরে না কেন মরে না কেন? ওকে ওই নক হয়ে গেছে নক হয়ে গেছে। ও নো ভাই ভাই শেষ, উপর থেকে মেরে দিয়েছে মনে হয়। তো চলো আপাতত ওই যে ওই যে ওইদিক থেকে একটা নামতাছে। তো চলো আগে আমি রিভাইভটা দিয়ে দিই মামুন 420 কে। এবারে চলো ওই মরে যা মরে গেছে ভালো হয়েছে ভাই। ওই যে ওই ফেলরে 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 মেরে ফেলরে চলো 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 ভাই মেরে ফেলরে এখান থেকে আগে। দাঁড়া 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 আমার মেটকিটটা ভরে গেছে। এবারে একটু খোঁজ খবর নিয়ে দেখি প্রত্যেকে ড্যামেজ দিছিল আমার। এই যে এই যে এই যে এই যে এ কই যাস কই যাস এই যে এই এ ফেলো রে। ওকে চলো 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 কই যাস কই যাস আমাকে ড্যামেজ দিয়ে বাঁচতে পারবি বেসিস। এই নে এই নে কা এই যে মেরে দিয়েছি। 4 লেভেলের ব্যাস ছিল ও এনিমি তার কাছে। তো চলো ভাই এবারে হচ্ছে আমাকে জোনে ঢুকতে হবে কারণ এখানে অনেক ড্যামেজ দিচ্ছে। তো চলো ভাই তাড়াতাড়ি আমাকে জোনে ঢুকতে হবে।
ওকে ভাই, এসে পড়েছি আমরা জনে, এখানে অনেক প্রচুর গোলাগুলি চলছে, বাট আমি এখানে জয়েন দিব না, কারণ এখানে থার্ড পার্টি রয়েছে, তো আমাকে হচ্ছে আগে টিমমেটের কাছে যেতে হবে, কারণ আমাদের একতাবদ্ধ হয়ে ফাইট করতে হবে, যাতে আমরা এই ম্যাচটি বইয়ে আনতে পারি, কারণ অনেকবার আমরা মরে গেছি। চলো চলো চলো, উপর থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়া যাক, কোন দিকে একটু দেখে নিমি, কোথায় 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 কোথায়, ও ভাই ওদিকে একটা এনিমি ল্যান্ড করলো এই মাত্র, তো চলো ভাই ওটাকে মেরে ফেলার চেষ্টা করা যাক। ওকে চলো, এই যে মে 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 মানুষ ফেলে দিয়েছি, মেরে ফেলে দিয়েছি, এই যে প্যাকেট হয়ে গেছে, ওই আবার কোথেকে ড্যামেজ দেয় রে ভাই, ওকে এটাকেও করে নাকি, এই যে ভাই দুই বিসি দিয়ে আমাকে অ্যাটাক করে দিয়েছিল, দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি, ওই এই ভাই কোন দিকে কোন দিকে কোন দিকে, এই মেরে ফেললো মেরে ফেললো, এই মেরে ফেললো, তো ভাই এই কিলটা আমার কপালে ছিল না, যাই হোক ওদিকে ওদিক থেকেও ড্যামেজ দিতেছে, ওদেরকে আগে সাহসটা করি, ওকে কোথায় কোথায় বাইর হ বাইর হ বাইর হ বাইর হ কোথায় কোথায় কোথায়, ওই যে ওই যে ওই যে ওখান থেকে ড্যামেজ দিচ্ছে, এই বাইর এক গুলি নো এদিক থেকে, চলো ভাই আপাতত আমি কভারে গিয়ে তারপরে হিলটা করে তারপরে খোঁজ খবর নেবো আর কি, কোন দিকে কোন দিক থেকে মাত্তা ছিল, হারামজাদা ওখানে দাঁড়িয়ে আছে, ওই 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 মরে যা মরে গেছে ভাই, আপাতত নক হয়ে গেছে ভাই, ভাই 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 উঠে গেলো নাকি, ওকে ওকে এই তো ভাই ফিনিশ করে দিয়েছি, আমার আপাতত 7 কিল হয়ে গেছে, চলো চলো চলো, ওই যে ভাই এখন ও না মরতো আমি মরে যেতাম, কালাস হয়ে যেতাম, তো চলো ভাই বেঁচে গিয়েছি এখান থেকে, এখান থেকে সুপার কিটটা করে আমার মেট কিট দেখো ফুল হয়ে গেছে, এবারে ভাই আমাদের হচ্ছে এগোতে হবে, সামনে সামনে জোন করেছে, ওই যে ওই যে পালালো 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 ভাই, এই গাড়ি দিয়ে ফালালো, আরেকটা আরেকটা ফালালো গাড়ি দিয়ে, পিছনে 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 একটা রয়েছে নাকি, এই যে এখানে তো, ও ভাই এই কোথা থেকে ছিল, ওকে ভাই এই দেখো 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 মনস্টার ট্রাকটা মেরে দিয়েছে আমাকে, চলো চলো জনে ঢুকতে হবে, নো 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 ভাই ভাই শেষ খতম ফেকাত হয়ে গেছি, আমি এখানে ঢুকতে পারলাম না, নো এখানে আমার ভাই একদম নির্মমভাবে এখানে মরে গেলাম জোনের মধ্যে পেসে গিয়ে, আমার টিমমেটটাও শেষ, চলো আরেকটা মাত্র এনিমি বাকি, এন ভাই এই ম্যাচটা আমরাই নিয়ে নিলাম বুইয়া।